রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আমার ব্লগ শুরু করছি এখন থেকে। তো আমার শরীর একটু খারাপ, শুধু আমার না, আমার গুড়িয়ার সুইটির তিনজনেরই আমাদের ঠান্ডা লেগে আছে। তো সুইটি এখন একটু ঠিক রয়েছে, আমিও ঠিকই আছি। তো আজ রাখিবন্ধন, তো রাখি পরাতে যাবে আমার মেয়ে আমার বাপের বাড়িতে, আমার ভাইয়ের ছেলেকে। বোনের ছেলে ভাইয়ের ছেলে এরা আছে, এদেরকে বোনের ছেলে ভাইয়ের ছেলে আর না এখন যাবে ও রাখি পরাতে। আর আমি আমার ভাইকে দাদাকে কোনোদিনও রাখি পরাইনি ছোটোর থেকে। তো আমরা ভাই ফোটাই দিয়ে থাকি, আমি রাখি পরাই না। আর এদিকে গুড়িয়া আবার সেই ওর বান্ধবীর জন্মদিন, সেখানে যাবে। স্নেহা স্নেহা বলতে নেই, দিদি হয় না তো। তো গুড়িয়া আবার স্নেহাদিদির কত বছর হবে আজ? তো আমাদেরকে নিয়ে, আমাকে বাপের বাড়িতে ছাড়বে, আমার মেয়েকে আবার ওখান থেকে নিয়ে ওর রাখি পরানো হলে বান্ধবীর বাড়িতে ছাড়বে, তারপরে কাজে যাবে। তার সারাদিন শুধু দৌড়ঝাঁপ। তো আমিও রেডি হয়ে যাই আর মেয়েদেরও রেডি করে দিই। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি। দিয়ে বৃষ্টি না চলে আসে, আবার মেঘ করেছে। আর আমার বর আর সুইটি গেছে বাজারে। সত্যি ওদিকটা তো অন্ধকার হয়ে গেছে আবার। তো সুইটি আর ওর বাবা গেছে বাজারে গুড়িয়ার বান্ধবীর জন্য কিছু গিফট আনতে। আর আমি বললাম মিষ্টি চকলেট রাখি এসব আনতে গেছে। বৃষ্টি তো ওরা না ভিজে যায় আকাশে, ভালোই মেঘ। আমরাও যেতে যেতে ভিজে যাবো কিনা তার ঠিক নেই। ভেজা তো একদমই চলবে না, দুদিন আগে জ্বর ছিল, জ্বরটা কালকের থেকে নেই, ঠান্ডাটা লেগে রয়েছে। বর বলছিল একবারেই চলো বাজার দিয়ে যেতে হবে বাড়ি, বাজার দিয়েও যাওয়া যায়, লিঙ্ক রোড দিয়েও যাওয়া যায়। তো বলছিল যে বাজার দিয়ে চলো, কিনে নিয়ে একবারে চলে যাব। তা আমার শরীর আর ভালো লাগছে না যে আমি বারবার গিফটের দোকানে চকলেটের দোকানে এরকম দাঁড়াই। তাই আমি বললাম তুমি কিনে নিয়ে আসো, আমি ঘরে বসে থাকি, তারপরে যাব। এখনও আসেইনি। গুড়িয়া বলছে তোমার গলার যে আওয়াজ, তুমি মাইক লাগিয়ে করো। গুড়িয়ার বান্ধবী বারবার ফোন করছে। গুড়িয়া গুড়িয়ারও চোখ মুখ ঢুকে গেছে, ওরও জ্বর ছিল। তো গুড়িয়া এখন ভাবছে কখন বান্ধবীর বাড়ি যাবে। ভালো লাগছে গুড়িয়ার এনার্জি কোথা থেকে এসছে জানি না। গুড়িয়ার এমনি শরীর খারাপ, জ্বর ছিল। আমার কি মনে হয় বলতো, জ্বর আছে আছে বাবা, আগে এনজয়টা করে নি তারপরে দেখা যাবে। ঠিক ঠিক, এদিকে বসে বসে কাজছে আর ওদিকে যে এনজয় করবার মানে অপেক্ষা করছে। আমি ভাবছিলাম নাচ করব, কি করে বাবা রে, ভিডিও করে আনি আর দেখবো কেমন নেচেছিস। আসতে পারবো না, আমার গলা ব্যথা, আমি নাচতে পারবো না। তো গলা দিয়ে থই না নাচবি, তো পা দিয়ে নাচবি। বৃষ্টি চলে এসছে আর বড় বড় ফোঁটা পড়ছে, ঝেড়ে বৃষ্টি পড়ছে। মা আমার মেয়ে ভিজে না যায়, বাজারে গেছে ছোট রাস্তা দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির জন্য। কি যেন বৃষ্টি হয়েছে, সুইটি তো পুরো ভিজে গেছে। সুইটি নেই নিয়ে দুবার দাঁড়িয়ে থাকা। ঠান্ডা লেগেছে, তার মধ্যে দুবার ভিজা হয়ে গেল। একবার বাজারে গিয়ে ভিজিস, বাজারে ভিজেছিস না বাবার সাথে? সুইটি যাচ্ছে মামা বাড়িতে, ওকে রেখে দিয়ে আসবে, ছাতা রেনকোট নিয়ে আসবে, আবার গুড়িয়ার আমি যাবো। যেহেতু অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, এক ঘন্টা পাক্কা এক ঘন্টা হয়ে গেছে, তাও থামেনি।
কই দেখো মেয়েদের ওকে রাখি পরানো হয়ে গেছে ওর ভাইকে, আর আমি ইনস্টাগ্রাম ভিডিও করতে গিয়ে রাখি ওদের পরানোর ভিডিওই নিতে ভুলে গেছি। ইনস্টাগ্রামে ভিডিও করতে গিয়ে সব মিষ্টি লাড্ডু তুলে খেয়ে নিয়েছে, রাখি পরানো হয়ে গেছে আর ভিডিও করতে ভুলে গেছি, তাই তো? তো এখনো বোনের ছেলেরা আসেনি, ওরা আসলে তখন পড়াবে। যেমন জামা এবার ড্রেস তো খোলো, তুই কেমন পরে বসে থাকবি দেখে যাও কি সব করছে। এখন যাচ্ছে খেলতে আমার ভাইপো, বলছে টিপটা একটু ঠিক করে দে দেখো, আমার ছোট ভাই পরে দেখি একটু লেপটে গেছে, ঠিক করে যাবে খেলতে। বিশাল বড় ফুটবল প্লেয়ার, সারাক্ষণ ফুটবল ফুটবল খেলা, ও যে এতক্ষণ ছিল ঘরে ফুটবলটা খেলতে যায়নি তাই ও নেই। তো আমিও এবারে যাই দেখি কী করে ইনস্টাগ্রাম থাকি। তো আমরা সবাই খাওয়া দাওয়া করিনি, আমাদের তো আসতেই এত বেলা হয়ে গেছে, আমাদের আসাও হয়ে গেছে, বৃষ্টিও থেমে গেছে, ভাইকেও যাচ্ছে এখন খেলতে, মায়ের রান্না বান্না করা হয়ে গেছে, বাবা বলছে তাড়াতাড়ি খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, 4 বেজে যায়নি তখন খেয়ে নিই। আবার বৃষ্টি আসবে মেঘ করেছে, আর এদিকে গুড়িয়া কে ওর বাবা সেই বন্ধুদের বাড়িতে ছাড়তে গেছে, বাবাও চলে আসবে, ওদিকে বৃষ্টি হচ্ছে এখন। আমি এসে আগে বাবা বলছে খেয়ে নে তুই আগে, এসেছি এত বেলা হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। না ওগুলো তো ছিল না, আমি ফাঁকা ফাঁকা করে বসিয়েছিলাম, তো শরীর ভালো না যেহেতু, তো একটু রেস্ট করবো ভাবছি, তা আবার বিকেলে তোমাদের সাথে গল্প করবো। সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বসে আছি আমার ভাইয়ের ঘরে আর কি, তো ভাই আমাকে দেখাচ্ছে ভাইয়ের এক বন্ধু কোথাও গেছিল, সেখানে তাল গাছের ছবি তুলে এনেছে আমাকে দেখাচ্ছে, তাল গাছে 6-7টা মাথা, আমাকে বলছে দেখেছিস এরকম তাল গাছ? আমি সত্যি দেখিনি, সবসময় একটাই দেখেছি, দেখা ওরে ভাই আমি সত্যি এরকম ডালপালাওয়ালা তাল গাছ আমি কোনোদিনও দেখিনি। তো আমি তাল গাছের তো একটাই মাথা দেখেছি, এতগুলো মাথা দেখিনি। আসলে তালের বড়া খেতে খেতে এসব হচ্ছে, কালকে মা তালের বড়া করেছে, তালের বড়া খেতে গিয়ে তালের তাল গাছের কথা উঠেছে, দেখে একটু ভালো করে তাল গাছটা, সত্যি এগুলো কি তাল হয়ে রয়েছে? কোথাকার তাল গাছ ঠিক আমরা জানি না, বাবা বলছে হ্যাঁ হয় কোথাকার একটা নাম বলছে, সেখানকার তাল গাছ নাকি এরকম হয়, যদিও আমার জানা ছিল না, এই দেখলাম প্রথমবার, দেখালাম তোমাদেরকেও দেখাই। আমার বোন এসছে আর রয়্যাল ব্লু কালারের শাড়ি নিয়ে এসছে, আমার মায়ের জন্য যেহেতু পুজোর শপিং হয়ে গেছে, তোর পুরো কমপ্লিট সব সব কমপ্লিট হয়েছে, এখনো হয়নি, রোজই বাজার যাচ্ছে, সামনেই তো পুজো আর বেশি দিনও নেই। আর আমার বোনের বর দেখো কি করে এসছে, 6 ঘন্টা ধরে নাকি একটা ট্যাটু করেছে, ট্যাটুটা দেখাচ্ছি তো পুরো লাল হয়ে রয়েছে না, এই হাতটা এই যে এগুলো পর্যন্ত লাল হয়ে গেছে তোমার, এটা কালার লেগেছে, জানি কত রক্ত হয়েছে বাবা রে, ট্যাটু করা আজকে এখনই করে এসছে, সেই দুপুরে গেছে, বাবা গো কি শখ, গোটা গায়ে ওর ট্যাটু, গোটা হাত দুটো পুরো, আর বোনের নাম লিখেছে পুরো ইয়েতে মা হাতের উপরে, আমার বোনও করেছে, আবার বোনের বরের নাম লিখেছে মশা কামড়ালে কেলি, ওর অবস্থা একদম, ব্যথা এখন বুঝছে না পরে বুঝবে, তো আমি আমার ভ্লগ এখানে শেষ করছি, তোমাদের যদি আমার ভ্লগ ভালো লেগেছে
লাগে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাপোর্ট করো। আমার কাছে সব ভালো থাকে, সুখী থাকো।